হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম ফয়সল। কাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যালকেনের নামকরণ, আজ শেয়ার করব অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমাদের প্রধানত 6টি নিয়ম ফলো করলেই হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম নিয়মটি হলো, যদি আমাদের কোনো যৌগে দ্বিবন্ধন থাকে তাহলে আমরা কীভাবে নামকরণ করব। এখানে আমার একটা যৌগ দেওয়া আছে যার দ্বিবন্ধন আছে। যদি আমাদের কোনো যৌগ এইভাবে দেওয়া থাকে দ্বিবন্ধন আকারে, তাহলে আমরা যেদিক থেকে আমার দ্বিবন্ধনের অবস্থানটা নিকটতম হয় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এখন আমরা যদি বাম থেকে নাম্বারিং করি তাহলে আমাদের দ্বিবন্ধনটা আসে 2 নম্বরে, আর আমরা যদি ডান থেকে নাম্বারিং করি তাহলে আমাদের দ্বিবন্ধনটা আসে 3 নম্বরে, অর্থাৎ আমাদের বাম দিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে আমাদের এই অ্যালকিনের নামকরণটা হবে, যেহেতু আমার এখানে 2 নম্বর কার্বনে আমার ডাবল বন্ড আছে আর এখানে মোট 5টা কার্বন আছে, তাহলে আমার এই যৌগটার নাম হবে, যেহেতু 5টা কার্বন আছে সেজন্য পেন্ট, আর 2 নম্বর কার্বনে যেহেতু আমার দ্বিবন্ধন আছে তাহলে পেন্ট টু ইন। ইন আসলো আমার এই অ্যালকিন থেকে, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2-পেন্ট পেন্টিন, বা এটাকে যদি কেউ চায় এভাবে লিখতে পারবে পেন্টিন 2। অর্থাৎ আমাদের সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে যে কোন দিক থেকে নিকটতম হয়, আর যেদিক থেকে নিকটতম হবে সেই হিসেবে নাম্বার করতে হবে। এরপর আমাদের 2 নম্বর নিয়মটা হলো, যদি আমাদের কোনো জৈব যৌগে দেখা যায় যে দ্বিবন্ধনটা বাম দিক থেকেও আমরা গণনা করলে যে অবস্থানে আসে, ডান দিক থেকে গণনা করলেও একই অবস্থান আসে, অর্থাৎ উভয় দিক থেকে যদি সমান অবস্থানে থাকে তাহলে আমরা নামকরণ যে কোনো দিক থেকে করতে পারি। এখানে আমরা বাম দিক থেকে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে এটা আমার হাতের নাম হবে বিউট 2-ইন, বা এটাকে আমরা লিখতে পারবো 2-বিউটিন, 2-বিউটিন। এরপর আমরা চলে যাব আমাদের 3 নম্বর রুলে। আমাদের 3 নম্বর রুলসটাতে একটু জটিল লাগে, কেন প্রথম দেখাতেই আমাদের সবারই মনে হয় যে আমাদের মূল কার্বনটা এটা, আমাদের প্রধান শিকলটা এটা, কিন্তু এটা আমাদের প্রধান শিকল না। কেননা আমাদের যখন যৌগে দ্বিবন্ধন থাকবে তখন আমাদের অবশ্যই দ্বিবন্ধনটাকে প্রধান শিকল হিসেবে নিতে হবে। এখন আমরা যদি দ্বিবন্ধনটা প্রধান শিকল হিসেবে নেই তাহলে আমাদের এখানে 2টা হয়ে আছে, একটা হলো আমরা এই দিক থেকে আসে এভাবে যেতে পারবো, বা আমাদের সেকেন্ড ওয়েটা হলো আমরা এদিক থেকে এভাবে যেতে পারবো। এখন আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে আমাদের যেদিক থেকে কার্বন সংখ্যা বেশি হবে সেটাই হবে আমাদের প্রধান শিকল। এখন আমি যদি এদিক থেকে যাই, তাহলে এদিক থেকে যদি আমি যাই তাহলে আমার কার্বন সংখ্যা আসবে 1-4, কিন্তু আমি যদি এটা এইভাবে আসি তাহলে আমার কার্বন সংখ্যা হবে 1-3-4-5, অর্থাৎ আমার এদিক থেকে যদি আমি আসি আমার কার্বন সংখ্যাটা বেশি হয়। আর আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম যে আমাদের কোনো জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথমে প্রধান শিকলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে প্রধান শিকলটা নির্ণয় করে ফেলেছি যে এটা হবে আমাদের প্রধান শিকল। এখন প্রধান শিকল নির্ণয় করার পর আমাদের দেখতে হবে যে আমাদের কার্যকরী মূলকটা কি আছে। আমাদের কার্যকরী মূলকটা হলো বন্ড CH2 বন্ড CH3, এটাকে আমরা লিখতে পারি বন্ড C2H5, আর আমাদের C2H5টা হলো আমাদের ইথাইল মূলক, আর আমাদের এই ইথাইল মূলকটা আছে আমাদের 2 নম্বর কার্বনে। তাহলে এটা আমাদের নামকরণটা আমরা সহজে করতে পারবো। তাহলে এটা আমাদের নামকরণটা হবে 2-ইথাইল আর এটা যেহেতু আমাদের প্রধান শিকলে 5টা কার্বন আছে তাহলে আমরা লিখবো পেন্ট, আর এখানে মনে রাখতে হবে যে আমাদের ইথাইলের সাথেই পেন্ট কথাটা ডাইরেক্ট লিখতে হবে। তাহলে আমরা এটা লিখবো 2-ইথাইল পেন্ট। এখন পেন্ট হওয়ার পর এটা আমাদের দেখতে হবে যে আমাদের 2 নম্বর, না সরি, এখানে আমাদের দেখতে হবে যে আমাদের 1 নম্বর কার্বনটাই দ্বিবন্ধনের সাথে যুক্ত আছে, তাহলে পেন্ট 1-ইন।
এরপর আমরা চলে যাব আমাদের 4 নম্বর রুলে। আমাদের 4 নম্বর রুলসটা হলো, যদি আমরা কখনো দেখতে পারি যে আমাদের শাখা শিকল আছে এবং দ্বিবন্ধন আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের প্রথমেই প্রাধান্য দিতে হবে যে কোন দিক থেকে আমার দ্বিবন্ধনটা কাছাকাছি আছে। এখন যদি আমি দেখি তাহলে আমরা দেখব, আমরা যদি বাম দিক থেকে যাই তাহলে আমাদের দ্বিবন্ধনটা কাছে আসে। তাহলে আমরা বাম দিক থেকে যদি যাই, 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের বাম দিক থেকে দ্বিবন্ধন কাছে আছে। এখন আমরা দেখব যে আমাদের শাখা শিকল, এটা আমাদের এল কেন, যে আমরা যে নামকরণের পদ্ধতিটা শিখেছি সেই হিসেবে করব। এখন আমরা যে জানি যে প্রথম বিরতি অনুসারে যে আমাদের ইথাইল মূলকটা মিথাইলের আগে বসবে, তাহলে এটা আমাদের নামকরণ হবে 2-ইথাইল। আর আমাদের কার্বন আছে 4 নম্বর কার্বনে 2 নম্বর কার্বনে, তাহলে হাইপেন 2,4-মিথাইল। আর যেহেতু আমাদের প্রধান শিকলে মোট কার্বন সংখ্যা 7টা, তাহলে আমাদের হবে 7-এর জন্য আমরা জানি যে আমাদের হেট বসে, তাহলে হেট। আর আমাদের দ্বিবন্ধনটা আছে 3 নম্বর কার্বনে, তাহলে আমরা লিখব হেট হাইপেন 3-ইন। অর্থাৎ আমরা যে অ্যালকেনের ক্ষেত্রে প্রথম নিয়মটা করেছিলাম সেটাও ব্যবহার হবে, এবং আমরা যে এই অ্যালকিনের ক্ষেত্রে রুল 1টা করেছি সেটাও ব্যবহার হবে। আর এরপর আমাদের রুল 5।